আমি আসলে কখনোই ভাবিনি যে আবারও এইভাবে চুল হবে। তো ধন্যবাদ জানাতে চাই রাহেন ভাইকে এবং ডক্টর কামাল হোসেন স্যারকে। এখন যারা দেখেন তারা আসলে আমাকে অনেকটাই চিনতে পারেন না, প্রথমে অবাক হয়ে যান। পরিবর্তন যেটা হচ্ছে, আমি যখন কলেজে বা অনার্সে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, সেই সময়কার চেহারা এখন মনে হচ্ছে যে সেই সময় চুলগুলা সার্ভাইভ করছে, যে হেয়ারলাইন হয়েছে তার একটা দারুণ রেজাল্ট আসছে। আপনারা যেটা ভিডিওতে দেখতে পারতেছেন, তার আগের কি একটা খারাপ একটা কন্ডিশন ছিল, মাথার দুই কোণা ফাঁকা ছিল কন্ডিশন, পুরো মাথায় সাধারণত বলনেস বোঝা যাচ্ছিল, কিন্তু আফটার ট্রান্সপ্লান্টেশন আমরা দেখতে পারি তার একটা দারুণ রেজাল্ট এসে পড়ছে। উনি 2000 গ্রাম ট্রান্সপ্লান্টেশন করছিল, 2000 গ্রাম ট্রান্সপ্লান্টেশনের ফ্রন্টাল এরিয়া থেকে মিডিল পর্যন্ত তিনি ট্রান্সপ্লান্টেশন করছিল, অ্যান্ড তার হেয়ারগুলো খুব দারুণভাবে সার্ভাইভ করছে। আসেন আমরা বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে এমন একজন ভাই আছে, উনি ট্রান্সপ্লান্ট করছিল, আজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক হ্যাপি, আগের চেয়ে অনেক হ্যাপি। আপনার এরকম রেজাল্টে কতটুকু স্যাটিসফ্যাকশন? আলহামদুলিল্লাহ অবশ্যই স্যাটিসফাইড, তবে ধন্যবাদ জানাতে চাই রাহেন ভাইকে এবং ডক্টর কামাল হোসেন স্যারকে। তাদের আসলে প্রচেষ্টা ভালো ছিল, তারা আসলে এই যেভাবে দেখেছেন যে যার কারণে আমার এই সাকসেস আসতে সক্ষম হয়েছে। পাশাপাশি রাহেন ভাইয়ের সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, ফোনে যোগাযোগ হয়েছে এবং আপ টু ডেট জানিয়েছে, এবং ট্রিটমেন্টের বিষয়গুলো উনি অনেকবারই হেল্প করেছেন, যে কারণে আমি অনেক অনেক খুশি বলতে গেলে। বিশেষ করে বলা যায় যে আগে যারা দেখেছেন, এখন যারা দেখেন তারা আসলে আমাকে অনেকটাই চিনতে পারেন না, প্রথমে অবাক হয়ে যান। এর কারণ হচ্ছে আমার সামনে যে হেয়ার একেবারে লস ছিল, যদিও 5 বা 6 গ্রেড বাল্লে ছিল না, তারপরে কিন্তু সামনের অংশটা চুল অনেকটাই হালকা একদম পাতলা ছিল। সেই অবস্থা থেকে যে পরিবর্তন, যেটা হচ্ছে আমি যখন কলেজে বা অনার্সে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, সেই সময়কার চেহারা এখন মনে হচ্ছে যে সেই সময় চিত্র ফুটে এসেছে আবার নতুন করে। জি জি, আপনি এরকম রেজাল্টে কতটুকু স্যাটিসফ্যাকশন মনে করেন? অবশ্যই 100% স্যাটিসফাইড। আচ্ছা, আপনার আশেপাশে ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব এরা কি এখন বলে যে না আপনার লুক চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, সবাই আসলে বলে লুক চেঞ্জ হয়েছে। অনেকে আসলে বুঝতেই পারে না যে কিভাবে সম্ভব, অনেকে জিজ্ঞেস করে এটা আসলে এই যে ট্রান্সপ্লান্ট বলা হয়, এই আসলে ট্রান্সপ্লান্ট আসলে কতটুকু সাকসেস হয়, সবার ক্ষেত্রে সাকসেস হয় কিনা, এই প্রশ্নগুলো যেমন থাকে, কিভাবে হলো কিভাবে হলো, এই কিউরিয়াসিটিটা অনেকের মধ্যেই বেশি দেখা যায়। বিশেষ করে যখন ছবি দেখে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, অনেকেই অবাক হয়ে ফোন করেন, জানতে চান যে আসলে কিভাবে এই সফলতা এসেছে। ভাই আপনার বয়স কত? আমার বয়স 38। 38 বছর, কিন্তু আপনার কিন্তু মনে হচ্ছে না যে আপনার 38 বছর, আপনার লুক কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন কি আপনার হেয়ার ফল হচ্ছে? না, আগে যেভাবে হেয়ার ফল হয়েছে, মাথায় হাত দিলে গোসল করতে গেলে বা শ্যাম্পু করতে গেলে বা তেল দেওয়ার সময় যেভাবে চুল হাতের সঙ্গে এসেছে, ঠিক সেভাবে নাই। কারণ এখন যে মেডিসিনগুলো ব্যবহার করছি, আমার চুল পরে একেবারেই কমেছে। যেটুকু পড়ছে এটা বাইরে ধুলাবালি তেল যখন ঘোরাফেরা করে, বাসায় গিয়ে শ্যাম্পু করি বা যখন তেল ব্যবহার করি, সেই সময়টাতে কিছু চুল আসে হাতের সঙ্গে, এছাড়া কিন্তু আগের মতো চুল আসছে না। আনডাউটলি আমরা বলতে পারি যে না আপনার রেজাল্ট একটা দারুণ রেজাল্ট এসে পড়ছে। একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, অনেকে বলে ট্রান্সপ্লান্ট করার পর অনেকে ক্যান্সার হয় বা অনেকে ভয় পায় যে না আমার ঘা হবে কিনা বা এরকম কোনো সমস্যা হবে কিনা, আপনি অনেস্টলি বলেন যে না আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা? এই সমস্যা আমারও ফেস করতে হয়, অনেকেই আসলে জানতে চান, আগ্রহ নিয়ে জানতে চাই যে আসলে আমি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আমার আসলে সাইড এফেক্টে বলা হয় বা ক্যান্সার বা অন্যান্য রোগ আসবে কি না হবে কি না, এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং তখন একেবারে উত্তর যে যেহেতু 7 মাস ধরে আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, যে কারণে আমি নিশ্চিন্তে বলতেই পারি। এবং আমি যখন ট্রান্সপ্লান্ট করেছি, আমি আসলে বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেই কিন্তু ট্রান্সপ্লান্ট করেছি, আসলে বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ইতিপূর্বে ঘটেনি যে ক্যান্সার হয়েছে বা ত্বকের সমস্যা হয়েছে। তবে কারো কারো ত্বক ভেদে সমস্যা হতে পারে, মাথায় ফুসকুড়ি বা যেটা র্যাশ বলা হয় এই জাতীয় সমস্যা হয়। এবং শীতকাল যেহেতু আসছে, শীতকালের জন্য সবার জন্য একটি সাজেশন, এবং সেটি হচ্ছে যে শীতকাল আসলে খুশকি হবে, এটা আমারও হয়। তবে যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শ্যাম্পু হোক বা অন্যান্য যে মেডিসিনগুলো আছে সেগুলো যদি নিয়মিত ব্যবহার করা হয়, তাহলে শীতকালে চুল পড়া একেবারে বন্ধ হবে। কারণ শীতকালে কিন্তু অধিকাংশ চুল পড়ে যায়, যে কারণে সবারই উচিত যখন আসলে মাই হেয়ার ট্রান্সপ্লান্ট জার্নি ইউটিউব চ্যানেলটিতে যখন আমি ভিডিওগুলো দেখলাম,
অনেকেরই রিভিউ দেখেছি, রিভিউ দেখার পর আমার নিজের মধ্যে একটু একটু কনফিডেন্স এসেছে, এরপরেই কিন্তু আমি আসলে যোগাযোগ করেছি এবং যোগাযোগের পর আল্লাহর রহমতে সফলতা আলহামদুলিল্লাহ। এবং যারা যারা দেখছেন এবং এর সঙ্গে যারা আছেন, রায়হান ভাই এবং কামাল হেয়ার স্কিন সেন্টার, সবাইকে আসলে অভিনন্দন জানাতে চাই। দর্শকের উদ্দেশ্যে লাস্ট মেসেজ বলতে আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ? ভয়ের আসলে কোনো কারণই নাই, মানুষের যে চেহারা লুকটাই আসলে চুলের দিকে, মানুষ যখন মানুষের সামনে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে যখন কথা বলে তখন আসলে মানুষের লুকটা মুখের দিক বা চোখের দিকে তাকায় না, মানুষ কিন্তু চুলের দিকে তাকায়। জি রাইট রাইট রাইট। চুলটাই যদি সৌন্দর্য ধরে রাখতে না পারে তাহলে মানুষের সৌন্দর্য থাকে না। আপনি পোশাক আশাক যত সুন্দর করেই পরুন না কেন, আপনার হেয়ারটাকে সুন্দর করতে হবে। এবং সেজন্য সবার প্রতি অনুরোধ, যারা যারা ভয় পাচ্ছেন, আসলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে নির্বিঘ্নে আপনারা এই সফলতায় এগিয়ে যেতে পারেন। আচ্ছা, আগের থেকে এখন যে একটা ব্লেজার বা শার্ট পরলে আগের থেকে যেমন কনফিডেন্টটা পান, এটা কি আগে ফিল হইতো বা এখন এর থেকে কতটুকু পরিবর্তন মনে করেন? এটা আসলে টোটালি বলা যায় যে মানে ইন্ট্রোভার্ট, মানে সবসময় নিজেকে আসলে আত্মকেন্দ্রিক করে রাখার একটা প্রচেষ্টা থাকে। যখন আসলে মানুষের চুল থাকে না, মানুষ সামনের চুল বলিয়া বা ক্রাউন অংশের চুল যখন পড়ে যায়, মানুষ কিন্তু স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মিশতে একটু হলেও কুণ্ঠাবোধ করে। সেটি কিন্তু এখন একেবারে নেই, আমি যে পোশাকটাই পরে না কেন সেটাতে আসলে লুকটা চলে আসে, সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দেয় অনেকটা এই চুল। আপনারা দেখতেই পারতেছেন তার একটা দারুণ রেজাল্ট এসে পড়ছে। অনেকে আছে যারা রিসেন্টলি ট্রান্সপ্লান্ট করতে চায়, যারা এই মাসে ট্রান্সপ্লান্ট করতে চায় তাদের জন্য একটা মোটামুটি হিউজ একটা ডিসকাউন্ট চলতেছে। সো আপনারা যদি ট্রান্সপ্লান্ট করতে চান অবশ্যই আমাদের সাথে নক করবেন, এটা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার। আমরা আপনার মাথার কন্ডিশন দেখে আপনার সাথে পরামর্শ করে আপনার কি আসলে কি ট্রান্সপ্লান্ট করতে হবে কি না, না মেডিকেশন ফলো করতে হবে, আপনার সাথে বিস্তারিত আলোচনা করে আমরা যদি ট্রান্সপ্লান্ট লাগে একটা ডেট ফিক্সড করে দিব। যদি আপনার মেডিসিন প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। এটা আমাদের হোয়াটসঅ্যাপ বেমো নাম্বার, আমরা সবার মেসেজে রিপ্লাই করি নর্মালি। কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসলে দেশে আস্তে আস্তে ট্রান্সপ্লান্টের বুকিং করতে চাচ্ছে, এরাও আপনারা চাইলে ইচ্ছা করলে আমাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের ডেট বুকিং রাখতে পারেন ট্রান্সপ্লান্ট করার জন্য। অথবা যাদের চুল পড়তেছে, প্রবাসে আছে, এরা মেডিসিন নিতে চায়, আপনাদের লোক দিয়ে আসার মতো লোক থাকলে অবশ্যই আপনারা মেডিসিন কালেক্ট করতে পারেন। আমরা সবসময় বলি হেয়ার ট্রান্সপ্লান্টেশন অযথা ট্রান্সপ্লান্ট আপনারা করতে যাবেন না। অনেক পার্সনরা আমরা দেখি শখের বশতে ট্রান্সপ্লান্ট করতে চায়, মাথায় চুল আসে মনে করে যেন একটু চুল পড়তেছে আমি না হয় ট্রান্সপ্লান্ট করে ফেলি। চুল পড়া কখনো ট্রান্সপ্লান্টেশন সলিউশন না। ট্রান্সপ্লান্ট আপনারা করতে হলে ওইরকম যেখানে রুট নাই সেখানে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে পারেন। চুল পড়তেছে তার মানে আপনি ট্রান্সপ্লান্ট করে নেবেন, আসলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা মোটেও না। চুল পড়ার সলিউশন আপনার মেডিকেশনের উপর ফলো করলে আপনার চুল পড়া কন্ট্রোলে আসবে। চুল পড়া যদি রোগ থাকে বা সমস্যা থাকে, স্টিল নাও চুল পড়তেছে, যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে তাহলে আপনারা আগে চুল পড়া বন্ধ করতে পারেন। সো আপনারা দেখতে পারতেছেন তার একটা লুক অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে। 6-7 মাস বা 8 মাসে সাধারণত 60-70% রেজাল্টটাই আসে 8 মাসের পর্যন্ত। 100% রেজাল্ট আসতে হলে মিনিমাম 1 বছর সময় লাগে। সো নেক্সটে আমরা অনেক দারুণ দারুণ আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের ভিডিও উপহার দিব। সো ততক্ষণ আমাদের পাশে থাকবেন এন্ড আপনি কী নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভিডিওগুলো মেক। এন্ড এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টে অ্যাট হোম, আল্লাহ হাফেজ।